শব্দবাজির ব্যবহার, চাঁদার জুলুম রুখতে প্রশাসনিক বৈঠক। বিভিন্ন পূজা কমিটিগুলির সাথে হাবড়ায় বৈঠক করলেন প্রশাসনিক কর্তারা। দুর্গাপুজো শেষ হতেই এবার শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি শুরু হয়েছে দিকে দিকে। শান্তিপূর্ণভাবে কালীপুজো শেষ করতে উদ্যোগী প্রশাসন, বিভিন্ন পূজো কমিটিকে সাথে নিয়ে বৈঠক প্রশাসনের। কালীপুজো আসলেই একদিকে যেমন বিভিন্ন রাস্তায় বাড়ে চাঁদার জুলুম, অপরদিকে শব্দবাজির তাণ্ডব লক্ষ্য করা যায় শহরতলি ও গ্রামাঞ্চলগুলিতেও। তাই এবার কড়া হাতে এই সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করল হাবড়া প্রশাসন। হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা সহ জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন বৈঠক হয়। উপস্থিত ছিলেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস সহ হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী সহ অন্যান্যেরা। এদিন পুজো সমন্বয় কমিটির সঙ্গে কালীপুজোকে সামনে রেখে নানান গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়টি থেকে শুরু করে কোনোভাবেই যাতে জোর জুলুম করে চাঁদা না নেওয়া হয়, ডিজে বা অতিরিক্ত সাউন্ড ব্যবহার করা না হয়, সে বিষয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়। শব্দবাজির তাণ্ডব ইতিমধ্যেই হাবড়া এলাকায় আগের থেকে অনেক অংশেই কমেছে বলে দাবি করেন পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। সেক্ষেত্রে মানুষের সচেতনতাকে মান্যতা দিয়েছেন পৌরপ্রধান। তবে তা লঙ্ঘন করে যদি কেউ শব্দবাজির ব্যবহার করেন সেক্ষেত্রে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়। আবার সামনে আমাদের দীপাবলির উৎসব, দীপাবলির উৎসব যাতে খুব ভালোভাবে করা যায় তার জন্য সমস্ত ক্লাব সংগঠনকে নিয়ে এবং আমাদের যারা প্রশাসনের প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ সভাটা হয়েছে এবং সেখানে আমরা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করি দুর্গাপুজোর মতো খুব সুস্থভাবে আমরা এই দীপাবলির উৎসবকে আমরা অতিক্রম করতে পারি। এবার লক্ষ্য করে দেখবেন আপনারা যে এবার শব্দবাজির ব্যবহার আমার মনে হয় 1% হয়েছে। তার কারণটা হচ্ছে আমরা গত 2 বছর ভীষণভাবে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছিলাম, প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল, ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছিলাম, তার জন্য ব্যবসায়ীরা এবার যেন শব্দবাজি তারা বিক্রি করেননি। স্বাভাবিক কারণে যারা ফটাতে চান তারাও পাননি এবং মানুষের মধ্যে সচেতনতা ফিরে এসছে। আর এখানে চাঁদার জুলুম আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে জোর করে যদি কেউ চাঁদা আদায় করতে যায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত ক্লাব সংগঠনকে বলছি যে রাস্তায় গাড়ি আটকে কারোর কাছ থেকে চাঁদা তুলবেন না, কারোর কাছ থেকে প্রেশার ক্রিয়েট করে চাঁদা তুলবেন না, মানুষ আনন্দ সহকারে যেটা দেয় সেটা থেকে নিয়ে আপনারা পুজো করুন। প্রশাসন সূত্রে জানা গেছে হাবড়া এলাকায় 641টি ছোট বড় পুজো হয়ে থাকে, যার মধ্যে 41টি স্বীকৃত এবং বাকি 600টি ছোট বড় পুজো বলেই জানান এসডিপিও হাবড়া। যাতে সকল মানুষ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই কালীপুজো দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন সে বিষয়ে প্রশাসন সব রকম ভাবে সাহায্য করবে বলেও তিনি জানান। সামনে যে আগত আমাদের কালীপুজো আসছে সেই সংগ্রাম যাতে শান্তিশৃঙ্খলাভাবে কালীপুজো সবাই মিলে করতে পারে এবং ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আমরা কি করছি সবটাই বিস্তারিত আলোচনা হয়েছে। কারণ হাবড়া তো খুব বড় এরিয়া, এখানে টোটাল পুজো আছে 641টা পুজো, তার মধ্যে 41টা আছে লাইসেন্স এবং 600টা ছোট বড় মিলিয়ে পুজো আছে, যাতে সবাই মানুষ আমাদের এই পুজোটা সুন্দরভাবে কাটাতে পারে, শান্তিপূর্ণভাবে কাটাতে পারে, যেমন করে দুর্গাপুজো শান্তিতে কাটিয়েছে, লক্ষ্মী পুজো কাটিয়েছে এবং কালী পুজো যাতে সুন্দরভাবে তারা কাটাতে পারে সেই উপলক্ষে মিটিং ছিল। আমরা সব ক্লাবকে অনুরোধ করেছি যেন চাঁদা থেকে বিরত হয়, জোর করে যেন চাঁদাতে না হয়, যদি কেউ কথা না শোনে আইন ভাঙে সরকার নিয়ম অনুযায়ী আমরা কমপ্লেন পেলে সেভাবে আইনত ব্যবস্থা নেবো, দরকার হলে অ্যারেস্ট করবো প্রপার সেকশনগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।